হে দর্শক, এক বাঘের কাছে হাজারো শিয়ালের পরাজয় বরণ। আজকে আমি সেরকম একজন নারীর কথা আপনাদেরকে বলছি। সে নারীটার নাম হলো মুস্কান, যেটা বর্তমানে সারা পৃথিবীতে একটা ভাইরাল বিষয় হয়ে গিয়েছে, যে আল্লাহু আকবরের যে কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার, সেটা এই নারী তার আওয়াজের মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। আসলে বিশ্বের সকল মুসলমান যদি এক হয়ে যায়, তাহলে কোনো বাঘের বাচ্চাই আমি মনে করি যে আর পার পাবে না। সেরকমই এই নারী, এই মুস্কান। আমি যতটুকু জেনেছি, ভারতের কর্ণাটকে একটি কলেজে হিজাব পরা নিষিদ্ধ করে কিংবা স্কার্ফ পরা নিষিদ্ধ করে। নিষিদ্ধ করার পরে ওই নারী ওই কলেজে আপনার একবার বাইক চালিয়ে আপনার হিজাব পরে কলেজে প্রবেশ করলে ওই কলেজেরই কিছু ছেলে ফেলে কিংবা বহিরাগতরা তাকে বিভিন্নভাবে কটূক্তি করতে থাকে, মিছিল করতে থাকে। পরবর্তী সে ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে সে মিছিলে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে প্রকম্পিত করে দেয়, যা দেখে পুরো বিশ্ববাসী কেঁপে গিয়েছে। আসলে এরকম নারীরা, এরকম প্রভাবশালী নারী যদি আমাদের পৃথিবীতে থাকতো, তাহলে আমাদের মুসলমান জাতি, আমাদের মুসলিমরা হয়তো এভাবে পদপদে মার খেত না। তো আসুন আমরা এই নারীর কাছ থেকে শিক্ষা নিই, কীভাবে আল্লাহু আকবার বলে ইসলাম প্রচার করতে হয়, কীভাবে শক্ত হাতে নিজেকে টিকে থাকতে হয়, তারই একটি জ্বলন্ত প্রভাব। আমি মনে করি নারী অধিকার আদায়ের জন্য এই নারী অগ্রণী ভূমিকা পালন করবে। আমি যতটুকু শুনেছি যে ভারতেরই একটি ইসলামিক বড় সংগঠন এই নারীকে 5 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে। আর আমি দেখলাম সারাদিন ফেসবুকে অনেকে তাদের প্রোফাইল চেঞ্জ করে ফেলেছে, অনেকে হ্যাশট্যাগ ইউজ করতেছে। আসলে যা দেখে আমাদের বুকটা একেবারে ভরে গেল। আমি স্যালুট জানাই এই নারীকে, আমি ধন্যবাদ জানাই এই নারীকে। আল্লাহ ওকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসলে আমি যতটুকু জেনেছি, এই মেয়েটা আপনার ভারতের এই কলেজে বাণিজ্য বিভাগে পড়াশোনা করে ওখানে হিজাব নিষিদ্ধ করার কারণে সে প্রতিবাদ স্বরূপ সে এখানে হিজাব পরে আসলে বিভিন্ন ছেলে পেলে তার বিরুদ্ধে তারা মিছিল দিতে থাকে এবং জয় শ্রীরাম বলে চিল্লাতে থাকে। কিন্তু মেয়েটা একদম দমে যায়নি, সে সাহসের মতো বুক উঁচিয়ে বুক ফুলিয়ে কিংবা প্রতিবাদ করতে হয়, কীভাবে ইসলামকে টিকিয়ে রাখার জন্য স্লোগান দিতে হয়, সেটা সে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দেখিয়ে দিয়েছে। আসলে এটা থেকে আমাদের অবশ্যই শেখা উচিত যে আমরা কীভাবে মুসলমানরা আর মার না খেয়ে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো, কীভাবে হিজাবের বিরুদ্ধে আমরা পক্ষে থাকতে পারবো, সেটাই এখন আমাদের ভাববার বিষয় এসে গেছে। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে সামান্য তথ্য দিতে পারলাম। যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, যদি সামান্য আপনাদের মনে নাড়া দিয়ে থাকে, তাহলে আমি আশা করতে পারি আমার এই তাসিন টিভির চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব।